ভারতের ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার বিধানসভা ভোট গ্রহণ শুরু। ভোট থেকেই বুথে বুথে লাইন পড়ে গেছে। রাজ্যের মোট 38টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন ধরেই বারবার উচ্চারিত হচ্ছে বাংলাদেশিদের নাম। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির সব নেতা বলে আসছেন, ঝাড়খণ্ডে অনেক অনুপ্রবেশকারী মুসলিম বাংলাদেশী আছেন যারা অবৈধভাবে সেখানে থাকছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সব সুযোগ সুবিধা ভোগ করছেন। মাত্র কয়েক মাস আগেই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে নিজেদের সরব অংশগ্রহণ দেখানো বিজেপি এখন বাংলাদেশিদের হেয় করে নিজেদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। সম্প্রতি ঝাড়খণ্ডের এই নির্বাচনে কথিত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে সর্বোচ্চ নির্লজ্জতা প্রদর্শন করল বিজেপি। তারা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি ভিডিও তৈরি করেছে যা ইতোমধ্যে নেট দুনিয়ায় তুলকালাম কাণ্ড বাঁধিয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, ঝাড়খণ্ডের একটি সাজানো গোছানো বাড়িতে বসে খাবার খাচ্ছেন ঘরটির বাসিন্দারা। ওই সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। তখন বাড়ির এক লোক দরজা খোলার পর দেখতে পান মাথায় টুপি দেওয়া প্রাপ্তবয়স্ক অনেক মানুষ, কিছু নারী এবং অসংখ্য শিশু দাঁড়িয়ে আছে। তারা ওই বাড়িতে ঢুকে পড়ছে এবং বাড়িটি নোংরা করছে। ওই সময় বাড়ির ভেতর অনুপ্রবেশকারীদের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে এমন দৃশ্য দেখানো হয়। এর মাধ্যমে মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বোঝানো হয়েছে, যাদের নোংরা হিসেবে ইঙ্গিত করা হয়েছে। বোঝানো হয়েছে বাংলাদেশিরা তাদের দেশ থেকে ঝাড়খণ্ডে গিয়ে সেখানকার পরিবেশ নষ্ট করছে। ভিডিওটির শেষ দিকে দুই ব্যক্তিকে ওই বাড়ির লোককে বলতে শোনা যায়, আপনারা যে সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন তারাই এই অনুপ্রবেশকারীদের এনেছে, তাহলে কেন শুধুমাত্র তাদের বস্তিগুলো নোংরা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িগুলো নোংরা হওয়া দরকার। ভিডিওর শেষে এসব দূরীকরণে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই ভিডিওর মাধ্যমে মূলত মুসলিম এবং বাংলাদেশিদের হেয় করা হয়েছে। ভিডিওটি অত্যন্ত কুরুচিপূর্ণ হওয়ায় ভারতের নির্বাচন কমিশন এটি বিজেপির প্রচারণা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে।